আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনে সোমবার থেকে বৃহস্পতিবার নিয়মিত আয়োজন রাত 8টা থেকে 9টা সরাসরি টিবিএন 24 এ অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। এবং আমরা আজকে সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, সংবাদের শিরোনাম যেটি হয়েছে সেটি নিয়েও বিশ্লেষণ করব। শুরুতেই আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা পেয়েছি আব্দুল কাইয়ুম আনোয়ার, কলামিস্ট এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই স্টুডিওতে। ধন্যবাদ। আমরা পেয়েছি শেখ সেলিম অ্যাটর্নি, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। থ্যাংক ইউ। সেই সাথে দর্শক বলে রাখতে চাই 6463079828 এই নম্বরে আমরা সরাসরি আছি, সেই সাথে আপনারা এই নম্বরে যে কোনো প্রশ্ন মতামত আপনারা জানাতে পারবেন, বলতে পারবেন। এবং আমাদের এখানে যে দুজন সম্মানিত অতিথি আছে তাদের কাছ থেকেও কোনো প্রশ্নের যদি উত্তর পেতে চান সেটিও আপনারা জেনে যাবেন। সেই সাথে আমরা সরাসরি আছি www.facebook.com/tbn24usa, এই ফেসবুকেও আমরা সরাসরি আছি, আপনাদের প্রশ্ন মতামত সব কিছুই নেব। শুরুতেই আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনার কাছে আমি যেতে চাই। কিছুক্ষণ আগের যেটি সংবাদের শিরোনাম, এফবিআই ডিরেক্টর জেমস কোমিকে বরখাস্ত করা হয়েছে, তো এই সম্পর্কে আপনার বিশ্লেষণটি কী? এই প্রসঙ্গে আমি যা বলবো সেটা হলো যে আমেরিকাতে এই গত এক বছরে যত রাজনৈতিক ঘটনা ঘটছে এগুলো এত ব্যতিক্রম ধর্মী যে বিগত 44 জন প্রেসিডেন্ট থাকা অবস্থায় যেসব কোনো দিন কেউ আশা করেনি বা কেউ চায়ওনি, অপ্রত্যাশিতভাবে এই কিছুদিন ধরে যেহেতু আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছেন, সে বিফোর ইনোগ্রেশন অ্যান্ড আফটার ইনোগ্রেশন হি ইজ স্টিল ক্রিটিসাইজড বাই পাবলিক অফ দ্য হোল ওয়ার্ল্ড, নট অনলি বাই আমেরিকান সিটিজেন্স। কেন যে তার প্রত্যেকটি ব্যাপারই এত বেশি বিতর্কিত, তো যে কারণেই এখনও পর্যন্ত তিনি ওই বিতর্কেই রয়ে গেছেন, কোনো কিছুই এখনও বিতর্কের ঊর্ধ্বে পারেননি, ঊর্ধ্বে উঠতে পারেননি। যতগুলো ইস্যু নিয়ে তিনি ইলেকশনের আগে তার যে ইলেকশন কি বলে না, যেটাকে বলা হয় যে তার প্রমিস ছিল, সেইগুলোর কোনোটাই এখনও পর্যন্ত তিনি পাশ করাতে পারেননি। এবং বিশেষ করে এই যে অভ্যন্তরীণ রাজনীতির সবচেয়ে বড় যেগুলো ইস্যু, এবং এই যে পদে নিয়োগ করার মতো তার যতগুলো সেক্রেটারি এবং অন্যান্য পদস্থ সরকারি কর্মকর্তা, এইসবের ব্যাপারেও তিনি প্রথম প্রস্তাবে কোনো সময়ই সেটাকে পাশ করাতে পারেননি। এবং দু একজন বাদে আর সবাই বলতে গেলে ওনাকে ছেড়ে হয় পদত্যাগ করে চলে গেছেন, অথবা ডোনাল্ড ট্রাম্প নিজেই ওনাদেরকে ফায়ার করে সরিয়ে দিয়েছেন। তো আজকের যে একেবারে গরম 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 চানাচুরের মতো যে খবরটা, এই এক ঘন্টাও হয়নি বলতে গেলে, যে খবরটা সেটা হলো যে ওনারই একসময়কার সবচেয়ে প্রিয় ব্যক্তি যার এই এফবিআই প্রধান ডাইরেক্টর কোমি, যার রিপোর্টের উপর ভরসা করে উনি ওনাকে প্রশংসাও করেছিলেন, এবং বলতে গেলে যে ইস্যু নিয়ে এখনও পর্যন্ত তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন তাকে অভিযোগ করে আসছিলেন, করে আসছেন, সেই প্রিয় ব্যক্তির বিরুদ্ধেই তিনি যে এত বড় অ্যাকশন নেবেন এটা কেউ কল্পনা করতে পারেনি। এর কারণ হিসাবে খুঁজতে গেলে হয়তো এটাই যে শেষ পর্যন্ত যেটা এই যে গত সংখ্যা আটলান্টিকে, দি আটলান্টিক ম্যাগাজিনে ডেভিড ফ্রাম বলে যে বিখ্যাত সাংবাদিক যে কমেন্ট করেছিলেন যে করাপশন অ্যান্ড ইন্টিমিডেশন বাই এ প্রেসিডেন্ট ইজ পসিবল অনলি ইফ এ গ্রেটার পার্ট অফ দ্য পপুলেশন, দ্যাট মিন্স আমেরিকান পপুলেশন, আদার দেন ডোনাল্ড ট্রাম্প অ্যাপ্রুভস ইট। তো সেই হিসাবে মানে সেইগুলোই সত্যবাণী যে ডোনাল্ড ট্রাম্প যদিও এই সিদ্ধান্ত নিয়েছেন, যেহেতু ওনার হাতে সে ক্ষমতা আছে, কিন্তু ওনাকে যারা প্রেরণা দিয়ে এতটুকু এগিয়ে নিয়ে এসছে এবং বর্তমানে তিনি এই ক্ষমতাসীন প্রেসিডেন্ট, তারাই মূলত দায়ী। এটা সর্বজনবিদিত যে হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প হয়তো কোনো দিন প্রেসিডেন্ট হওয়ার চিন্তাও করেনি আজ থেকে 3-4 বছর আগে,
আগে আমরা আসবো আব্দুল কাইম আনোয়ার আপনার কাছে, অ্যাটর্নি সেলিম আমি এই বিষয়টি নিয়ে জানতে চাচ্ছি। ওয়েল, যেহেতু এফবিআই ডিরেক্টর, একটা ওয়ান গোয়িং ইনভেস্টিগেশনের জন্য রাশিয়ান কানেকশন, আমেরিকান ইলেকশন মেডেলিংয়ের ব্যাপারে যে একটা জোর তদন্ত চলছে, যেমন সিনেটে চলছে, ইউএস কংগ্রেসের কংগ্রেশনাল ইনকোয়ারি চলছে, সাথে সাথে এফবিআই ক্রিমিনাল ইনভেস্টিগেশন চলছে, এই মুহূর্তে তারা ফায়ার করে দেওয়ার অর্থ হচ্ছে যে এইটা পাবলিক ওপিনিয়নে এবং জনমনে বিরাট সন্দেহের সৃষ্টি করবে যে প্রেসিডেন্ট ট্রাম্প, এই যে উনি বলছেন যে বিতর্কিত, এনে একটার পরে একটা বিতর্ক ক্রিয়েট করে যাচ্ছে। এটা একটা লেজিটিমেট ইনকোয়ারিতে, ইন্টিগ্রিটিতে হস্তক্ষেপ, আইনের পরে অনেকটা হস্তক্ষেপ এটা, যে যেমন চিফ ইনভেস্টিগেটর এখান থেকে সরিয়ে দেয়া, এতে নির্বাচনী বলেন রাজনৈতিক মাঠ আরও বেশি গোলাটি হইল পাবলিক ওপিনিয়নের, এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইমপ্রেশন অনেক বেশি খারাপ, তার কারণে মানুষ এখন ধরে নেবে যে তাদের ইনভলভমেন্ট আছে, নতুবা তারা কমিরে ইয়ে করতে না। দুই দিন আগে কমিরে হিসে প্রেসিডেন্ট ট্রাম্প ডেকে হ্যান্ডশেক করেছে, যেটা ইউএস প্রেসিডেন্ট ইউজুয়ালি সচরাচর হয় না, যে কমির লেটারের বদলে ইলেকশনের এগারো দিন আগে সব পৃথিবী মনে করে, সব লোকই মনে করে যে হিলারি ক্লিনটনের পোল যখন 10-13% এগিয়েছিল তখন ওই লেটারেই ইম্প্যাক্ট হয়েছে, দুইটা কমপ্যাক্ট, রাশিয়ান মেডেলিং এবং কমির লেটার। এ মনে হয় যে ইউএস প্রেসিডেন্সি ডোনাল্ড ট্রাম্পের হ্যান্ডেড ডাউন করে দেওয়া হয়েছে, এখন কমি হয়তো সেটা হয়তো কমির জাজমেন্টের হইতে পারে, ভুল হইতে পারে, তার জন্য লেটার লিখেছিল, কিন্তু কমি হয় কমিরে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং কমি একজন আউটস্ট্যান্ডিং পাবলিক সার্ভেন্ট প্রসিকিউটর, সে হয়তো এই নির্বাচনে কোনো এই ইনভেস্টিগেশনে কোনো সার দিচ্ছে না, সো ড্যামেজ কন্ট্রোল করানোর জন্যে হয়তো তাকে সরিয়ে দেওয়া হলো। আমার মনে হয় এখন সারা আমেরিকায় রিপাবলিকান বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের স্পেশাল প্রসিকিউটরের যে দাবি আছে নিয়োগ করা, মানে এই রাশিয়ান কানেকশনের ব্যাপারে, সেই দাবি অত্যন্ত প্রবল হয়ে উঠবে এবং রিপাবলিকানদের এইটা ঠেকানো কঠিন হয়ে দাঁড়াবে, এবং এই এই এরে তারে ফায়ার করে প্রমাণ করে দিল দেয়ার ইজ সামথিং, দেয়ার আর লট অফ স্মোকস, ধোঁয়াশার তৈরি হলো আর আছে যে দেয়ার ইজ ফায়ার নাও, এবং আরো বেশি। একজন দর্শক আমাদের সাথে যোগ দিয়েছেন, তার প্রশ্নটি নিয়ে আমরা আলোচনায় ফিরতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? নামটি বলবেন, কোথা থেকে বলছেন, এবং আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত এই বিষয়টি নিয়েও প্রশ্ন করতে পারবেন, কিংবা আপনার যদি কোনো মতামত থাকে সেটিও বলতে পারবেন। কে আছেন? আমি কুইন্স থেকে। কুইন্স থেকে, জি আপা, আপনার কোনো প্রশ্ন আছে? আছে, একটা প্রশ্ন আছে শেখ সেলিমের কাছে। জি বলুন। কিন্তু স্টেট এবং ফেডারাল থেকে আপনার সিটিজেনশিপ দরকার হয়, অথবা ডিক্লারেশন অফ ইন্টেনশন টু বি ইউএস সিটিজেন দরকার হয়, যারা পার্মানেন্ট রেজিডেন্ট থাকে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ যারা অ্যাসাইলাম করেছেন তারা সিটি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যাদের অ্যাসাইলাম ইয়া আছে, ওয়ার্ক পারমিশন আছে, লেজিটিমেট ওয়ার্ক পারমিশন আছে, তারা ডেফিনেটলি সিটি এজেন্সির কাছে চাকরির জন্য চাইতে পারে, সিটি হায়ার করে থাকে রুটিনলি, আমারই ক্লায়েন্ট আছে যারা সিটিতে চাকরি করে। আচ্ছা আচ্ছা, সেই সাথে দর্শক আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের আজকের যে মূল বিষয়, জেমস কোমিকে যে বরখাস্ত করা হলো সেই বিষয়টি নিয়েও প্রশ্ন করতে পারবেন, কিংবা যে কোনো অ্যাটর্নি শেখ সেলিম আছেন, আব্দুল কাইম আনোয়ার আছেন, তাদের কাছেও আপনারা যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমাদের এরই মধ্যে অনেকে ফেসবুকে যোগ দিয়েছেন, তাদের একটু ধন্যবাদ দিয়ে আমরা প্রশ্নগুলো নিতেই চাই। শাহিন মামুন, আপনাকে ধন্যবাদ। আবু তাহির, তাকেও ধন্যবাদ, তারা টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিয়েছেন, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ। এবং আরেকজন বলেছেন, সাইদুর রহমান সাদা, আপনার কাছে আমি সেই প্রশ্নটি করতে চাই, যদি কেউ ইউএসএ ট্যুরিস্ট ভিসা পায় তো ক্যান্সেল করে, পেয়ে তো নেক্সট টাইমে যদি আবার অ্যাপ্লাই করে তাহলে কি কোনো প্রবলেম হবে কি না? প্রবলেম হইতে পারে যদি ইউএস কনস্যুলেট সেটা ক্যান্সেল করে থাকে, কোনো কারণে করেছে, সেই কারণটা তাকে ওভারকাম করতে হইতে পারে। যদি ইউএস কনস্যুলেট বলে এই কারণে তোমার আমরা ফায়ার করলাম,
সে সেটাই অ্যাড্রেস করতে পারে। সো ডেফিনেটলি ইজ এ নেগেটিভ রেকর্ড ইউএস কনসুলেট অফিসে। সো সেক্ষেত্রে ভিসা ক্যান্সেলেশন হলে ভিসা পরবর্তীতে ভিসা পাওয়া একটু কঠিন হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, আর ধন্যবাদ। সেই সাথে ফোনে একজন যোগ দিয়েছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন বলে তারপরে প্রশ্নটি করবেন। বাংলাদেশের দুজন ছেলেকে লিগাল গার্ডিয়ান বা তাদের সমস্ত আর্থিকতা থেকে যাবতীয় যত ডিসিশন আছে আমাকেই করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি তাদের জন্য কোন অ্যাপ্লাই করতে পারবো কিনা বা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে হ্যাঁ, গার্ডিয়ান বাংলাদেশি ছেলে কিন্তু গার্ডিয়ান নিয়োগ হয় ইউনাইটেড স্টেটসে, গার্ডিয়ান বাংলাদেশের নিয়োগ করলে হইতো না। আগে যদি দুটি একটা দিচ্ছে, আজকাল তারা দিচ্ছে না, তার কারণ আইনে বলা আছে গার্ডিয়ান অ্যাপয়েন্টেড ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস কোর্ট দ্বারা। সো আপনি গার্ডিয়ান নিয়োগ হয়ে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি এইখানে হয়। সো ইয়া অ্যাকচুয়ালি ইজ এ সেলফ পিটিশন, গার্ডিয়ান অ্যাপ্লাই করে না, গার্ডিয়ানের তত্ত্বাবধানে এটা করা হয়, নিজেরাই করা হয়। সো বাচ্চারাই আমেরিকায় থাকলেই থাকতে হবে আর কি। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটি বলে প্রশ্ন করুন। আমার নাম নোমান, আমি দেলোয়ার থেকে বলছি। আমার প্রশ্নটা হলো অ্যাকচুয়ালি স্পন্সর ব্যাপারে। আমার বেবির মেডিকেল আছে, এখন আমি যদি কাউকে স্পন্সর করি তাহলে এতে অসুবিধা হবে কিনা, বাইরে অ্যাকসেপ্ট ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এখানে আরেকজন অতিথি আছেন, সম্মানিত আব্দুল কাইয়ুম আনোয়ার, তার কাছেও যদি আপনারা কোনো প্রশ্ন করতে চান সেটিও করতে পারবেন। একজন আছেন আমাদের সাথে, কে আছেন? আচ্ছা, লাইনটি কেটে গেছে। আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনার কাছে আমি আসতে চাই, কমির বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই। এটির ভবিষ্যৎ, এটির ইম্প্যাক্ট সব কিছু মিলিয়ে আপনি যদি বলেন এই সিদ্ধান্তের পর। এই সিদ্ধান্তের পর এটাই সর্বশেষ অভিমত হিসাবে জনগণ গ্রহণ করবে যে এগুলো দূরভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। এই দূরভিসন্ধির জন্যে অ্যালান লিখম্যান অথবা লিচম্যান যেভাবেই উচ্চারণ করেন, প্রখ্যাত সেই প্রফেসর যিনি ওয়াশিংটন স্টেটের আমেরিকান ইউনিভার্সিটিতে কাজ করেন, উনি একজন ভবিষ্যৎ বক্তা হিসাবে খুবই সুপরিচিত, যিনি এই ট্রাম্পের পাশ করার ব্যাপার নিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন, একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন যে ট্রাম্প শেষ পর্যন্ত জিতে যাবে। সেই ব্যক্তি ইদানিং গত সপ্তাহে কোনো এক পত্রিকায় তার যে এসে লিখেছেন সেটাতে পরিষ্কার বলেছেন যে ট্রাম্প মে বি ইম্পিচড সুন, এবং কোন কোন বিষয়ে মানে ব্যাপারে উনি যে গুরুত্ব দিয়ে বলছেন যে এই সব কারণেই ট্রাম্প শেষ পর্যন্ত ইম্পিচড হবেন, হতে পারেন। তো এটার মধ্যে সবচেয়ে প্রধান যে ইস্যুটা সেটাই ছিল আজকের যে ঘটনা, অর্থাৎ তার যেখানে সেলিম ভাই উল্লেখ করলেন যে যেখানে অন্য ইনভেস্টিগেশন চলছে সেই অবস্থায় এফবিআই এর ডাইরেক্টরকে পদচ্যুত করা, জোরে মানে তার প্রভাব খাটানো, এটা যে একটা মানে বিরাট ধরনের ঝুঁকি শুধু তার জন্যে নয় সারা আমেরিকার জন্য তৈরি হলো। হ্যাঁ, এটা উনি হয়তো নিজে বুঝতে পারছেন না এখনও পর্যন্ত, কিন্তু একবার যদি অভিশংসনের দায়ে দায়ী হন এবং তাকে হিয়ারিং করতে হয়
কংগ্রেসের সামনে, তাইলে সে হয়তো সেটা প্রমাণ হয়ে যাবে যে তিনি অবিবেচক এবং তিনি যে কোনো ব্যাপারেই নিজের প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত নিয়ে নেন যেটা হয়তো সাধারণ নাগরিকের জন্যে বা দেশের জন্যে এটা কোনো সময়ই উপযোগী না এবং এটা শেষ পর্যন্ত হয়তো দেশদ্রোহের পর্যায়ে চলে যেতে পারে। এবং যদি কোনো ব্যক্তি রাজনৈতিক ব্যক্তি দেশদ্রোহিতার উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করেন তাইলে তাকে যে কোনো সময় ইমপিচ করা যাবে। তো এই ইমপিচ করলেই যে একজন প্রেসিডেন্ট তিনি পদ ছেড়ে দেবেন বা চলে যেতে বাধ্য হবেন এমন নয়, মানে শেষ পর্যন্ত যদি সিনেট তাকে অ্যাপ্রুভ না করে। ধন্যবাদ, আমাদের সাথে অনেকে লাইনে আছেন, আমার সেই প্রশ্নগুলো একটু নিতে হবে। কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি ফজলুল করিম বলছিলাম কুইন্স থেকে। জি, আমার একটা প্রশ্ন ছিল জনাব শেখ সেলিম সাহেবের কাছে। আমি গত ডিসেম্বরে আমার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম। রিসেন্টলি আমি আমার দেশে গিয়েছিলাম, ওইখানে আমি গিয়ে রিসেন্টলি আমি বিয়ে করলাম। এখন আমার কথা হচ্ছে কি, আমি যখন সিটিজেনশিপের জন্য যখন অ্যাপ্লাই করেছিলাম তখন আমি আমার স্ট্যাটাসটা দিয়েছিলাম সিঙ্গেল, এখন আমি ম্যারিড। তো এক্ষেত্রে আমি আমার কি ফাইনাল ইন্টারভিউর আগে আমাকে কি কোনো কিছুকে ইনফর্ম করতে হবে কিনা ইমিগ্রেশনে? না ভাই, কংগ্রেচুলেশন, নতুন ম্যারিড, বিয়ে করেছেন, আবার সকলে জানাই দিলেন, এটা একটা সুসংবাদ। যাই হোক, আপনার জীবন নিশ্চয়ই ভালো যাচ্ছে এবং আমাদের জন্য পক্ষ থেকে শুভকামনা। হ্যাঁ হ্যাঁ, করতে হবে না, আপনি ম্যারেজ সার্টিফিকেট নিয়ে দেবেন, বোর বিস্তারিত তথ্য নিয়ে দেবেন। আমাদের দেশের লোকজন কিন্তু বোর ডেট অফ বার্থ তো অনেক সময় জানে না, এগুলা জিজ্ঞেস করতে পারে তখন এরা হাসাহাসি করবে। সো সব মুখস্থ করে দেন বোর বায়োডাটা, ঠিক আছে? তারপরে ওখানে ইন্টারভিউতে আপনি সব দিয়ে দিতে পারবেন, ওইখানে অ্যাপ্লিকেশনটা ওরা অ্যামেন্ড করে নেবে, তখন বললেন যে আপনি আর আনম্যারিড না, এখন আর আপনি ম্যারিড, সব সেটা জানা দিলেই চলবে। চলবে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আপনার টেলিভিশনের স্পিকারটি আগে ভলিউমটি কমিয়ে নিতে হবে, কারণ আমার প্রশ্নটি আমি শুনতে পাচ্ছি আপনার টেলিভিশনের মাধ্যমে। হ্যালো, জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এক টানে প্রশ্নটি করতে হবে, ফোনটা কানে নিতে হবে এবং টেলিভিশন ভলিউমটা কমিয়ে নিতে হবে। কথা বলতে চাই। বলেন বলেন, আমরা আছি এখানে। আমার বাবা সিটিজেন, আমার বাবা দেশে থাকেন, আমার বোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এখন বেশিরভাগ সময় দেশে থাকেন, এখন আমার বোনকে ইন্টারভিউর জন্য ডাকছে June 5। এখন কি আমার বাবা দেশে থাকলে ভালো হবে নাকি আমেরিকা চলে আসতে হবে? আপনার বাবা দেশে থাকলে ভালো হবে না, তার কারণ যারা আজকাল পিটিশন করে তাদের একটা কথা আছে, ডোমিসাইল্ড হইতে হয় আমেরিকাতে। ডোমিসাইল্ড মানে এই দেশে বসবাস থাকতে হয়। তো আপনার বোন যদি বলে যে উনি আমেরিকায় থাকে না, বাংলাদেশের রেজিডেন্ট হয়ে গেছে, তাইলে ওনারে ভিসা দিবে না, তখন বলবে যে তোমার বাবারে চলে যাইতে বলো আমেরিকাতে, সহ ইন্টারভিউর আগে আপনার ফাদারে এখানে নিয়ে আসার চেষ্টা করেন যে উনি আমেরিকায় থাকে, সেটাই ভালো হবে। এবং দর্শক, বলে রাখতে চাই যে আপনাদের টেলিভিশনের ভলিউমটি এবং স্পিকারটি কমিয়ে যদি প্রশ্ন করেন প্রশ্নটিও আমরা শুনতে পারবো, এবং আমাদের এখানে যে দুজন অতিথি আছেন তারাও খুব সুন্দরভাবে আপনাদের সেই প্রশ্নের উত্তরটি দিতে পারবে। আপনাদের জন্যই আপনাদের সহায়তা করা প্রয়োজন। আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনার কাছে আসতে চাই। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের সময় আপনি বলছিলেন যে সেখানে ছিলেন, তো সেই বিষয়টি যদি বলতেন যে ইমানুয়েল ম্যাক্রন 39 বছর বয়সী যে প্রেসিডেন্ট হলেন এবং বলা যায় যে কট্টর ডানপন্থীর চেয়ে তিনি মধ্যমপন্থী, তো আপনার সেই অভিজ্ঞতাটি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। জি, ঠিক নির্বাচনের দিনই আমি দুপুর বারোটার আগে গিয়ে ওখানে পৌঁছেছিলাম। গিয়ে আমি ভাবছিলাম যে হয়তো অনেক জায়গায় আমি দেখব যে ইলেকশনের কেন্দ্র আছে এবং সেইগুলোতে লোকজন বাইরে পর্যন্ত দাঁড়িয়ে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্যে, কিন্তু ফ্রান্সের ব্যাপারে সম্পূর্ণ ব্যতিক্রম। আমি গিয়ে দেখলাম, যখন আমরা গিয়ে পৌঁছালাম ভোরবেলা,
তখন দেখি যে রোববার এই কারণে হয়তো দোকানপাট সব বন্ধ এবং রাস্তাঘাটেও লোকজনের তেমন কোনো চলাচল নেই। তখন স্বাভাবিক আমার প্রশ্ন হলো যে এটা শুধু ইলেকশনের কারণে না এমনিতে স্বাভাবিক কারণে হয়। তারপরে কোনো এক সুযোগে যখন আইফেল টাওয়ারের ওখানে গিয়ে ঘুরে বেড়াচ্ছি, আইফেল টাওয়ারের উপরে উঠে দৃশ্য দেখছি, তখনই এক ভদ্রলোককে প্রশ্ন করার সুযোগ হলো যে হ্যাঁ আজকে তোমাদের ইলেকশন না? বলে হ্যাঁ ইলেকশন। তুমি কি ভোট দিয়ে এসছো? বলে না এখনও দেইনি, দেবো বিকেলে। তো যাই হোক, তোমার কি ধারণা কে পাস করবে? তো সে তখন মুস্কি হেসে আমাকে কোনো উত্তর দিচ্ছিল না। তো আমি বললাম তুমি কি এখনও পর্যন্ত নিশ্চিত না যে কাকে ভোট দেবে? তো পরে সে যে মানে যে আসলে সে খুব ভালো ইংরেজিও জানে না এবং ফরাসিরা সাধারণত অনেকে জানলেও ইংরেজি বলতে চায় না বা অন্য ভাষায় কথা বলে না, তাদের নিজস্ব ভাষাকে এত বেশি গুরুত্ব দেয়, মর্যাদা দেয়, তো এই ব্যাপারে তারা সবসময়ই সমালোচনার সম্মুখীন হয়। তো যাই হোক, সে যেভাবে আমাকে বর্ণনা দিল যে হ্যাঁ এই যে মহিলা লাপে সে এত কঠোরপন্থী যে তাকে কোনো লোক তো ভালোবাসা দূরের কথা, এমনকি সাধারণ প্রাণীরাও ভালোবাসার কথা না, কারণ সে মনে করে সেই হয়তো একমাত্র মানব প্রাণী যে শুধু মর্যাদা পাওয়ার অধিকার রাখে, মানে কট্টর জাতীয়তাবাদের জন্য। হ্যাঁ, জাতীয়তাবাদ, শুধু যে জাতীয়তাবাদ তা না, সে অন্যান্য জাতির প্রতি তার যে বিদ্বেষ সেটাই সাধারণভাবে প্রকাশ করে জনসভায়ও সে এইগুলো নিয়ে অভিবাসী বিরোধী। হ্যাঁ, অভিবাসী বিরোধী। তো সেই হিসাবে সে যা বলল যে সে ওইসব পছন্দ করে না, সেই ব্যক্তি যাকে আমি প্রশ্ন করেছিলাম। তো সে বলল যে আমরা আশা করছি যে মধ্যপন্থী এমানুয়েল ম্যাক্রোই শেষ পর্যন্ত পাস করবে, তবে আজকে তো এটা প্রথম রাউন্ডের ইলেকশন, যেটা আমার এত বেশি ভালো করে জানা ছিল না যে প্যারিসের বা ফ্রান্সের ইলেকশনের যে দুটো পর্যায়, একটা প্রথম পর্যায় এবং পরে প্রথম ধাপে 50% কোনো প্রার্থী ভোট না পেলে দ্বিতীয় রাউন্ডের ভোটটি অনুষ্ঠিত। তো যাই হোক, সে বলল যে এখনো তো শেষ ইলেকশন বাকি আছে, তবে আমরা আশা করছি যে এমানুয়েল ম্যাক্রোই জিতবেন। এবং সেটাই হয়েছে, প্রথম রাউন্ডে তিনি বিপুল ভোটে এবং দ্বিতীয় রাউন্ডেও এসে অনেক ভোট পেয়ে এসেছেন। আমাদের সাথে আছেন ফোনে, কে আছেন, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলে প্রশ্নটি করতে হবে। আমি সারোয়ার বলছি, ব্রঙ্কস থেকে। জি, আমার একটা কোশ্চেন হলো, আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে, তো আমার দুই ভাই, এক ভাই ম্যারিড ছিল আর এক ভাই আনম্যারিড ছিল। এখন আমার আনম্যারিড যে ভাইটা ওনার এপ্রুভ লেটার আসছে, বাট ম্যারিড যে ভাইটা ওনার কোনো এপ্রুভ বা কোনো কিছু আসে নাই, আমি কি করব? আপনার কিছুই করতে হবে না, আপনি যদি রিসিট নোটিশ পেয়ে থাকেন তা বসে থাকেন, খবর নিয়েন যে তারা কোনো কাগজপত্র চাইলে সেটা কাগজপত্র ইস্যু করে মানে রিকোয়েস্ট করেছে কিনা। তাই ছাড়া আপনার ভাই যেহেতু বিবাহিত, তার যদি বাচ্চা কাচ্চা থাকে, যতদিন বেশি পেন্ডিং থাকে কেসটা, অ্যাপ্রুভ যত লেটও হয় তার বাচ্চা কাচ্চা চলে আসার সম্ভাবনা তত বেশি। সো আল্লাহ করেন যাতে সবাই এসে পৌঁছানো। আমি আমার সেকেন্ড কোশ্চেন হলো, আমি আমার বাসা চেঞ্জ করছি দুই জায়গায়, বাংলাদেশে এবং এখানে, ওদের আপনি অ্যাড্রেসটা ইমেল অ্যাড্রেস আজকাল লাগে, ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েন, আর ফিজিক্যাল অ্যাড্রেসটা চিঠি লিখে ওদের জানাই দিন যে নতুন অ্যাড্রেস এইটা, ঠিক আছে? আর এই কাগজপত্রে যেটা দিয়ে দেন সেটার কপি রেখেন। আচ্ছা আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আচ্ছা, লাইনটি কেটে গেছে। এবং সেই সাথে ফেসবুকে অনেকে যোগ দিয়েছেন, আব্দুল হালিম, নিজামুদ্দিন, হুসেন মুরাদ, তারা সবাইকে টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছেন। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, কারণ টিবিএন 24 টেলিভিশনের প্রতিটি প্রোগ্রামে আপনাদের কথা চিন্তা করে আপনাদের জন্যই করে থাকে। আব্দুল কাইয়ুম আনোয়ার, আপনি বলছিলেন ফ্রান্সের নির্বাচনের কথায়, এই বিষয়টি আপনার কাছে আমি একটু নিতে চাই। ইমানুয়েল ম্যাক্রন জয়ী হলেন এবং বলা হচ্ছিল যে উগ্র জাতীয়তাবাদের যে জোয়ার শুরু হয়েছে ইউরোপেও হয়তো সেটির প্রভাব পড়বে, কিন্তু ফ্রান্সের নির্বাচনে আমরা দেখলাম যে না, মধ্যমপন্থী ইমানুয়েল ম্যাক্রনই জিতে আসলেন। তো আপনার কি মনে হয় যে এই প্রভাব রাইটিস্ট বা এক্সট্রিমিস্ট সব দেশেই আছে, কিন্তু তাদের সংখ্যা কত সেইটা হলো ব্যাপারে। দে হ্যাভ অলওয়েজ এ ফোর্স যে একটা নয়েজ মেক করার মতো সব দেশেই আছে, কম বেশি সব দেশেই আছে এটা। সো
যেহেতু ফ্রান্সে সে ইয়ে গেছে, আমার মনে হয় এই জুয়ারটা ইউরোপের অন্য অন্য জায়গায় পড়ে খুব একটা প্রভাব বলা প্রভাব বিস্তার করতে পারবে না। তাদের একটা প্রেজেন্স থাকবে, কিন্তু সেই প্রেজেন্সটা অন্য মধ্যপন্থী বা উদারপন্থী লোকদের ওভারকাম করে একটা কিছু করা কঠিন কঠিন। এবং আমরা আজকে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনটিও দেখলাম, যেখানে হচ্ছে বলা যায় যে উদারপন্থী যিনি তিনি হচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন বুথ ফেরত জরিপগুলো, এবং সকালবেলার মধ্যেই হয়তো আমরা চূড়ান্ত ফলটি পেয়ে যাব। এ বিষয়ে আপনি যদি কিছু যোগ করতেন। সারা বিশ্বব্যাপী এখন লোকজন, সাধারণ জনগণ বুঝতে পারছে যে উগ্রপন্থী মতবাদ যে বাস্তবে কেউই গ্রহণ করতে চায় না, এমনকি উগ্রপন্থীরা নিজেরাও নিজেদের স্থায়িত্বের জন্যে প্রয়োজনের জন্যে এক ধরনের মধ্যস্থতার প্রতি বিশ্বাস রাখে, এবং সেই হিসাবে যেখানেই এখন মানে এই আন্দোলন চলছে, ইলেকশন হোক বা অন্য রাজনৈতিক আন্দোলন বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য প্রান্তেও, সেখানে এবং বিশেষ করে ইউরোপে এই ব্রেক্সিটের ব্যাপার নিয়ে এত বেশি ব্রিটেন সমালোচিত হয়েছে যে যেটা অন্যান্য ইউরোপিয়ান দেশ তারা হয়তো একটা আতঙ্কে ছিল যে প্যারিস শেষ পর্যন্ত, ফ্রান্স হয়তো শেষ পর্যন্ত ওই ধারায় চলে যায় কি না, কিন্তু যাই হোক সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে, এবং যেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট ওবামাও এবং শুভেচ্ছা বাণী পাঠিয়েছেন, এবং ইউরোপের আরেক প্রধান নেত্রী অ্যাঙ্গেলা মার্কেল জার্মানি, সে তো আগে থেকেই মানে এই সব ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করছে এবং করে যাচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাবে যে এই যে উগ্রপন্থী মতবাদ এটা মাথাচাড়া যতটুকু মাথাচাড়া দিয়েছে এর বেশি হয়তো আর এগোবে না, এগোতে পারবে না, কারণ জনগণ এটাকে সমর্থন করে না। এই একই ব্যাপার হবে সাউথ কোরিয়াতে বা দক্ষিণ এশীয় অন্যান্য দেশের ব্যাপারেও বা অন্যান্য এলাকাতেও। আমরা আসবো আলোচনাতে, সেই সাথে দর্শকদেরও প্রশ্ন নিব, তবে সময় হয়েছে আমাদের ছোট্ট একটি বিরতি নিবার। বিরতির পর এসে আবারও আমরা আলোচনায় ফিরছি। সেখানেও আমরা দেখছি যে উদারপন্থী প্রেসিডেন্ট আসছেন, সেই সাথে ফ্রান্সের নির্বাচনটিও আমরা দেখেছি যে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাক্রনও এসেছেন। আমাদের অনেকে ফেসবুকে যোগ দিয়েছেন, তাদের কাছ থেকে আমরা কিছু প্রশ্ন নিতে চাই, সেই সাথে ধন্যবাদ দিতে চাই। এবং মাসুদ রানা একটি প্রশ্ন করেছেন, অ্যাটর্নি শেখ সেলিম আপনার কাছ থেকে আমি সেটির উত্তর নিতে চাই। উনি বলেছেন উনি জাপানে থাকেন এবং উনি ওখানে স্টুডেন্ট ভিসায় আছেন, উনি যদি ইউএসএতে আসতে চান স্টুডেন্ট ভিসায় তাহলে কী করতে হবে ওনাকে? ওনার প্রথমে ইউএস ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন প্রসেস শেষ করতে হবে, অ্যাপ্লিকেশনে কতগুলি রিকোয়ারমেন্ট আছে তার ধরেন ট্রান্সক্রিপ্ট, মার্কশিট, ডিপ্লোমা, যে যে যোর দরকার হয়, স্পন্সরশিপ পেপার, ফাইন্যান্সিয়াল পেপারস, এগুলো সাবমিট করলে তারা হয়তো এই অ্যাপ্লিকেশনগুলো ভেটিং করে তারে অ্যাপ্রুভ করে I-20 পাঠাবে। সে I-20 যাওয়ার পরে সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, ভিসা পেলে সে আসতে পারবে। আচ্ছা, ধন্যবাদ। সেই সাথে ফোনে আমাদের সাথে অনেকে যোগ দিচ্ছেন, এবং আমি ফোন নাম্বারটি আবারও বলতে চাই, 6463079828 এ নম্বরে আমরা আছি। আমরা আপনাদের প্রশ্ন নিব, তবে আরেকটি অনুরোধ থাকতে বা আপনাদের বলতেই হয় আবারও, সেটি হচ্ছে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে স্পিকারটি অফ করে আমাদের প্রশ্ন করবেন। কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। আসসালামুকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেখ সেলিম, অ্যাটর্নি শেখ সেলিম ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। জি বলুন। সেটা হলো, আমি আমার আব্বা আমার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওনাদের ডেট পড়েছে এম্বাসির। এখন আমি আমি পঞ্চায়েত দিয়েছি, প্লাস আমার সাথে আবার কুপঞ্চর একজন দিয়েছে, কিন্তু এখন ওনারা যে এম্বাসিতে ফেস করবে সেক্ষেত্রে যে কুপঞ্চরের যে কপিটা, উনি বলতেছে যে এটা আপাতত মনে হয় লাগবে না, এটা যদি লাগে পরবর্তীতে দিতে হবে। এখন এম্বাসি ফেস করবে, আর পঞ্চরের যে কপিগুলো এটা কি না হলেও কি চলবে? অলরেডি আমি এম্বাসিতে দিয়েছি, এখানে দিয়েছি অলরেডি। ওকে, না হলেও চলবে, কিন্তু ওনাদের নাম টাম যদি ওনাদের জানা থাকে ওনাদের জিজ্ঞেস করতে পারে ওনাদের সাথে সম্পর্কটা কি। অনেক ক্ষেত্রে এইগুলো দেখতে চায়, তার কারণ একজন যদি কাউরে ফাইন্যান্সিয়ালি
সাপোর্ট দিতে চায় তো তার সাথে সম্পর্কটা কি সেটা দেখতে চায়, তার কারণ ওই সাপোর্টের বিশ্বস্ততা যাচাই করতে চায় অনেক সময়। সো আপনি নাম টাম বলে দিয়েন, আত্মীয় স্বজন হলে কি আত্মীয় স্বজন হয় সেটা বলে দিয়েন। এই এইটুক সতর্কতা অবলম্বন করলে আশা করি আপনার বাপ মা মানে ফাদার মাদার আপনার সাথে চলে আসবে। যাই এবং আপনি আরেকবার আপনার নামটি একটু বলে নিবেন এবং কোথা থেকে বলছেন? লাইনটি খুব সম্ভবত কেটে গেছে, আমরা দুঃখিত, যে আপনি আবার চেষ্টা করুন, হয়তো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি আমরা দিতে পারবো। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, তারপর প্রশ্ন। কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে, আমরা আপনি আবারও চেষ্টা করুন দর্শক। আমরা আছি 6463079828 এ নম্বরে এবং ফেসবুকেও আপনারা প্রশ্ন করতে পারবেন www.facebook.com/tbn24usa, সেখানেও আমরা আছি, আপনারা ফেসবুকে প্রশ্নের মাধ্যমেও আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আব্দুল কাইয়ুম আনোয়ার, আমরা কথা বলছিলাম সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, সেই সাথে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন, এবং বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সবার মাঝে একটি আশঙ্কা তৈরি হয়েছিল যে প্রতিটি দেশেই কি উগ্র জাতীয়তাবাদের উত্থান ঘটছে কিনা। কিন্তু আমরা ফ্রান্সের নির্বাচন তো জার্মানির নির্বাচনের সামনে ঘনিয়ে আসছে, তো আপনার কি মনে হয় সেখানে কি হতে পারে, কি অবস্থা? এবং ব্রিটেনও নির্বাচন একই একই প্রতিক্রিয়া সবাই আশা করছে, বিশেষ করে ইউরোপবাসী, যে আমেরিকার প্রেসিডেন্ট যতই উগ্রপন্থী মতবাদ প্রচার করুন না কেন, শেষ পর্যন্ত উনি জয়ী হবেন না, তার প্রমাণ অলরেডি দুটো দেশ দিয়ে দিয়েছে। এবং সেই হিসাবে সমগ্র বিশ্বও উগ্রবাদীটা পছন্দ করে না, যে তার প্রমাণ এগুলো বিভিন্ন সময় ধরা পড়েছে। এবং এই বর্তমান আমেরিকার প্রেসিডেন্টের কোনো পদক্ষেপই যে শেষ পর্যন্ত সার্থক হবে না, তার উদাহরণ হিসাবে উনি যেসব প্রমিস করে এসেছিলেন যে বর্ডারে ওয়াল করবেন, মেক্সিকো বর্ডারে, সেই ওয়ালটা কোন দিন মানে উনি কাজ শুরু করবেন এবং কীভাবে শেষ করবেন এবং কত টাকা লাগবে এখনও পর্যন্ত কোনো বাজেটই তৈরি করতে পারেননি। এবং এটা যে কোনো দিন সার্থক হবে পরিকল্পনা, এটা এমনিতেই সবাই অনুমান করে নিতে পারে। এবং সবচেয়ে আক্ষেপের ব্যাপার যে এই আমেরিকারই খুব বেশি অতীত না, এই রোনাল্ড রিগান এত সর্বপ্রিয় প্রেসিডেন্ট, যে প্রেসিডেন্ট এই গর্বাচেভকে দিয়ে বার্লিন ওয়াল ভাঙিয়েছিলেন, সেখানে এই আমেরিকারই অন্য প্রেসিডেন্ট আরেক দেশের সঙ্গে সে ওয়াল তৈরি করতে চাচ্ছে। এটা ইতিহাসের যে সম্পূর্ণ বিপরীত ধারা, এটা এখনও পর্যন্ত উনার মাথায় হয়তো ঢুকছে না। তো যাই হোক, শেষ পর্যন্ত উনি, হ্যাঁ, তাছাড়া আরেকটা ইস্যু যেটা জরুরি, যে বর্তমানে উনি যে বিষয়ে হাত দিয়েছেন সেটা হলো ট্যাক্স রিফর্মের ব্যাপার। এই ট্যাক্স রিফর্মে পরিষ্কার এটাই ধরা পড়েছে যে তিনি ট্যাক্স কাট করবেন, কিন্তু দুই পক্ষকেই ট্যাক্স কাট করবেন। কেন? ওই ধনীদের যেটাকে আরও বাড়ানোর কথা ছিল, যে যেটা থেকে যে ইনকাম আসবে সেই ইনকাম দিয়ে আমেরিকার অভ্যন্তরীণ আরও বড় বড় প্রজেক্ট আছে, সেইগুলোতে হয়তো অ্যাপ্রোপ্রিয়েশন বিল হিসাবে সেটাকে নেওয়া যেতে পারে। কিন্তু সেটা না করে উনি ঠিক উল্টোটা করছেন, যে ধনীদেরও ট্যাক্স কাটছেন, মধ্য ইনকামের যারা তাদেরকেও একটা শো দেখাচ্ছেন যে তাদেরকেও আমরা একটা ইনিশিয়েটিভ দিচ্ছি, মানে আসবো আমরা। যে কে আছেন দর্শক, দর্শকের প্রশ্নটি নিয়ে নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আমি নাসরিন আক্তার। জি, কোথা থেকে বলছেন? জি, আমি অ্যাস্টোরিয়া থেকে বলছিলাম। জি আপা, প্রশ্ন করেন। আমি শেখ সেলিম ভাইকে প্রশ্ন করতে যাচ্ছি, যে আমরা ফ্যামিলি চলে আসছি, আমরা হাজবেন্ড ওয়াইফ আর আমার ছেলে মেয়ে। আমার ছেলে সিটি কলেজে পড়তেছে, গত সেপ্টেম্বরে সে অ্যাডমিশন নিয়েছে, কিন্তু সে যে আমাদের কলেজ ফ্রি বলছে সেটা কি আমরা পাবো কিনা আমি জানতে চাচ্ছি। বলে আপনারা আসছেন আপনাদের স্ট্যাটাসের পরে, আপনি আমি ধরে নিচ্ছি যে আপনি ইমিগ্রান্ট ভিসা নিয়ে আসছেন, অর্থাৎ পারমানেন্ট রেজিডেন্ট। তো
কলেজ ফি পাওয়ারই কথা, তার কারণ বিভিন্ন ধরনের এস্টেট গ্রান্ট, ফেডারেল গ্রান্ট এইগুলো পাওয়ার পরে আর আপনার ইনকাম যদি লো থাকে তাহলে হয়তো আপনাদের কিছুই দিতে হবে না, ডিপেন্ড করে প্যারেন্টের ইনকামের উপরে। এবং গভর্নর এন্ড্রু কুমো যে নতুন প্রস্তাবটি করেছেন সেখানেও কিন্তু গ্রিন কার্ড হোল্ডারধারী হতে হবে, ফুল টাইম স্টুডেন্ট হতে হবে এবং আপনি যত বছরের জন্য সুবিধা নেবেন সে তত বছর আপনাকে নিউ ইয়র্ক স্টেটে থাকতে হবে এবং এটি তিনটি ধাপে উনি করার চেষ্টা করছেন 2017, 2018 এবং 2019 1,25,000 মধ্যে। হ্যাঁ, এইটা একটা পারমানেন্ট স্ট্যাটাস, পারমানেন্ট স্ট্যাটাস। টেম্পোরারি ওয়ার্ক পারমিট কোন ক্যাটাগরিতে পাইছেন তা আমরা জানি না, বাট তারপরেও ওয়ার্ক পারমিট সাফিসিয়েন্ট না। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? জি, আমার নাম আসলিমা, আমি ব্রুকলিন থেকে কল করছি। জি, আপনার প্রশ্ন আছে? জি, আমার প্রশ্ন হলো যে আমার হাজবেন্ডের জন্য, আমি উনি ইলিগাল, সো আমাদের বিয়ে এখানেই হয়েছে আর আমরা ওয়াইভার কেসের জন্য ফাইল করছি, সো অ্যাবাউট 6 মান্থের একটু বেশি হয়ে গেছে, সো ইলিগালকে বিয়ে করলে ওয়েভার লাগে না, বাট আপনার যদি কতগুলো কারণ, আপনার হাজব্যান্ড যদি ফ্রড করে থাকে অর্থাৎ প্রতারণা, ফলস কাগজ, মিথ্যা কথা ইমিগ্রেশনে বলে থাকে, এক ধরনের ওয়েভার লাগে। আপনার হাজব্যান্ড যদি এখানে ইলিগালি থাকে এবং তাহলে অনেক ক্ষেত্রে এই দেশের থেকে বেরোয় গেলে তখন আনলফুল প্রেজেন্স ওয়েভার লাগে। এই আরও বিভিন্ন ধরনের ওয়েভার আছে মানুষের, এখন কোনটা অ্যাপ্লাই করেছে আমরা স্পেসিফিক জানি না, আর ওয়েভারের জন্য কোনো বেনিফিট নাই। আপনি আপনি নিশ্চয়ই সিটিজেন, যাই হোক আপনার বিয়ের জন্য কংগ্রাচুলেশন, হোপফুলি আপনার এই ইমিগ্রেশন ডিসঅ্যাপয়েন্ট করবে না, নিরাশ করবে না, আপনি আমেরিকান সিটিজেন বিয়ে করেছেন, সো হয়ে যাবে। বিস্তারিতকে বিস্তারিত জানতে হলে আপনার ফাইলটা নিয়ে হয়তো কোনো লয়ারে দেখাইলে বলতে পারবে, টেলিভিশনে হয়তো এগুলার বিস্তারিত জেনে উত্তর দেওয়া অনেকটা সময়ের স্বল্পতার জন্য সম্ভব হয় না। আরেকজন আছেন আমাদের সাথে, জি কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি ওয়াশিংটন ডিসি থেকে, আমি অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। তার আগে ভাইয়া আপনার নামটি আবার একটু বলে নিতে হবে। করিম, ওয়াশিংটন ডিসি থেকে। আচ্ছা, ধন্যবাদ। ওকে, সো আমার একটা ফ্রেন্ড, ওর মার জন্য অ্যাপ্লাই করছে, তো ওর ইনকামটা একটু লো, ও চাইতেছে আমি জয়েন্ট স্পন্সর এফিডেভিট সাপোর্টার দেই, যদি আমি দেই আর উনি আমেরিকাতে আসার পরে ফুল স্টাম্প বা মেডিকেল হিসেবে অ্যাপ্লাই করেন, আমার কি ক্ষতি হতে পারে, এটা একটু একটু জানতে চাইছিলাম। আচ্ছা, এটা আপনার লো ইনকাম তো দেখলে হয়তো আপনি দিতে পারেন, আপনার বন্ধু কত ভালো বন্ধু আপনি সেটার উপরে নির্ভর করে। এতে আইন আছে আপনার কাছ থেকে, তারা ফুড স্ট্যাম্প টেস্টাম্প পাবলিক বেনিফিট নিলে সরকার ফেডারেল গভর্নমেন্ট এটা আপনার কাছ থেকে আদায় করার প্রবিশ আইন আছে, কিন্তু ইউজুয়ালি এ পর্যন্ত হয় নাই। এই আইন আসছে 1996 থেকে, তো 1996 থেকে এ পর্যন্ত সরকার কারো কাছ থেকে কেউ পাবলিক বেনিফিট নিলে এগুলো আদায় করে নাই, সুতরাং আপনার কাছ থেকে আদায় করবে বলে আমার মনে হয় না, আনলেস আপনার পকেট বিরাট বাড়ি থাকে। ধন্যবাদ। জি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আমাদের সাথে আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে, একটু নামটি বলে নেবেন এবং কোথা থেকে বলছেন সেটিও বলে নিন। আমি গোলাম কবিরা, আমি কুয়েত থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি শেষ করতে হবে আর টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের কথা আপনি শুনতে পাবেন। ওকে,
এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি আমেরিকান সিটিজেন ফর লং টাইম, আমি দেশে যা থাকতে চাই, মানে আমি কি এই দেশে যে সেই ফেসিলিটি পাবো, বাংলা থেকে ফেসিলিটি পাবো কিনা, ট্রিটমেন্ট মানে মানি এভরিথিং পাবো কিনা? ওয়েল, আপনি আমেরিকান সিটিজেন লং টাইম থাকতে চান, থাকতে কোনো অসুবিধা নেই। আপনি যেখানে থাকেন না কেন, আমেরিকান সিটিজেনশিপ যায় না, সো আপনি সিটিজেনই থাকবেন। কিছু কিছু বেনিফিট ওভারসিজ যেতে পাবেন, যেমন সোশ্যাল সিকিউরিটি বেনিফিট আপনি পাবেন, যেটা 10 বছরের বেশি ট্যাক্স ফাইল করলে পাওয়া যায়, এগুলো পাবেন। আপনার অন্য অন্য কী বেনিফিটটা তো আমরা জানি না, সো অন্য অন্য বেনিফিটের পরে বিভিন্ন ধরনের রুলস আছে, তো সেটা আপনার যদি পেনশন থাকে আপনি পেনশন দুনিয়ার যেখানে থাকেন পাবেন। সো এই আপনি যেখানে যান, হয়তো দেশে যাবেন, লং টাইম থাকবেন, ভালো থাকেন সেই কামনায়। আপনাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলে নিন এবং কোথা থেকে বলছেন সেটিও একটু বলে নিন। হ্যালো, জি আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার নাম আকিক চৌধুরী, আমি ব্রঞ্জ থেকে বলছি। জি আপনার, আমরা আমার আমি এবং আমার ওয়াইফের কোনো ইনকাম নেই, আমরা সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমাদের এটা রিটার্ন পাঠিয়ে দিয়েছে এবং মনে হয় এটা ফিস দিতে হবে কি না এটা আমাকে একটু কাইন্ডলি বলবেন। হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের ইনকাম নাই, কিন্তু আপনারা ওইটা ভালো করে করতে পারেন না, এই জন্যে ফি ছাড়া ফাইল করেছেন, পাঠাই দিছে। এখন যদি ফি কমায়, আজকাল পুরাপুরি মানে ফ্রি হয় না, একটা পোর্শন দিতে হয় আজকাল গত ডিসেম্বরের থেকে। সো আপনি যদি ঠিকঠাক মতো ফাইল করেন, হয়তো ওই অল্প ফিতে অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি সেটা না করতে চান, আপনি আপনার ওয়াইফ একসাথে করেছেন, যাই হোক সরকারের কিছু পয়সা দিয়ে সিটিজেনশিপটা নিয়ে নেন, অসুবিধে কী আছে। অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, আমরা নাম্বারটি আবারও বলে নিতে চাই, 6463079828 এই নম্বরে আছি এবং www.facebook.com/tbn24usa। কে আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, প্রশ্ন করো, কে আছেন আমাদের সাথে? উনি কি গান শোনায় নাকি? লাইনটি কেটে গেছে, আবার চেষ্টা করুন। আমরা দুঃখিত যে আপনি যোগাযোগ করতে পারেননি। আমরা আব্দুল কাইয়ুম আনোয়ার আমরা কথা বলছিলাম সেই সাথে শেখ সেলিম, যে গোটা বিশ্বেই আমাদের একটি আতঙ্ক, একদিকে অভিবাসী শরণার্থী সমস্যা, সিরিয়ার সমস্যা, এবং আরও বসন্তের পরে আমরা যে দেখেছি যে ওই অঞ্চলে যে অস্থিতিশীলতা। আমরা আসবো, আরেকজন হয়তো পেয়েছেন আমাদের সাথে, যে কে আছেন আমাদের সাথে? আমার নাম মানিক পেশকার, আমি এলমস থেকে বলছি। জি, আমার প্রশ্ন আপনাদের দুজন কি ইনক্লুডিং নূপুর চৌধুরী, যারা ইনভেস্ট করতে চায় সেই সব ধনী ইনভেস্টরদের আমার মনে হয় ট্যাক্স সম্পূর্ণ মুক্ত করে দেওয়া উচিত, কেননা ইনভেস্টররা যদি চাকুরিবিহীনদের চাকুরি দেয়, সেই সমস্ত চাকুরি যারা করবে তারা ট্যাক্স দিয়ে যাবে, অসুবিধাটা কি? আর ওয়ালের কথা বলছেন, ওয়াল তো আমরা মজিতে তো তালা দেই, দরজায় তালা দেই, সব জায়গায় তালা দেয়, সুতরাং আমাদের এই ওয়াল তো ওপেন থাকা উচিত না? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, ওকে বাই। ধন্যবাদ আপনার মতামতের জন্য অ্যাটর্নি শেখ সেলিম, আপনি কিছু যোগ করতে? আচ্ছা ভাই, আপনার ইনভেস্টরদের ট্যাক্স থাকা উচিত না, তাহলে না ঠিক আছে, আপনার সেটা আপনার মতামত, আপনার মতামতের প্রতি বা অভিপ্রায়ের প্রতি সম্মান রাখা উচিত আমাদের, কিন্তু তাইলে বড় লোক শুধু বড় লোক হইতে থাকবে, আর আমরা যারা ছোট লোক আরো ছোট হইতে থাকবে। ওরা নিচের দিকে তাকাইলে আর মানুষের মানুষ মনে করবে না, তাদের সোসাইটিতে কন্ট্রিবিউশনটা কি, তারা জব ক্রিয়েট করছে সেটা ঠিক আছে, কিন্তু এটা শ্রেণী বিবাদটা খুব বেশি বেড়ে যাবে, এখানে সামাজিক বা ভারসাম্যতা রক্ষা হতে পারে, সেই জন্য সারা দুনিয়ায় কোনো ইনভেস্টরে ফ্রি পাস দেওয়া হয় না। এয়ার ওয়ালের ব্যাপার, আপনি যদি সারাউন্ডেড হয়ে থাকে, দক্ষিণে বাতাস পাবেন না, মেক্সিকানতে বহু বাতাস আছে, এত ইয়ে করে দুনিয়াটা তো আল্লাহ তাল্লাহর, ভাই আপনি ঘেরবেন কেন? আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, আপনার নামটি বলবেন এবং একটু অপেক্ষা করতেই হয়, আপনি কে আছেন, নামটি বলে নিন এবং কোথা থেকে বলছেন? হ্যালো, হাই, My name is Arifa Mia. I'm calling from New Jersey. Okay, Miss Mia. Okay. You have any question?
I have my relatives came 2 months ago from Bangladesh, and they're a green card holders, but they have no income. And how will they get insurance for medical services? Your question is, they have no income. They should get medical services. Yeah, how will they get insurance? How they get? You go to the human resources office of the state, New Jersey. They have some program called NJCare, which is state funded or city funded. They may be eligible on that. Okay, so good luck on the car. Otherwise, you will support them. They are your relative. অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরো যোগ দিয়েছেন, কে আছেন? জি, আমি মোহাম্মদ আমজাদ হোসেন বলছি, ব্রুকলিন থেকে। জি বলুন। ব্রুকলিন থেকে বলছি যে আমি অ্যাটর্নি শেখ সেলিম সাহেবের কাছে আমার একটা প্রশ্ন। আমার বড় ভাই ছিলেন, উনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে ওনার একজন বাচ্চা ছিলেন, আমি ওনার ওই বাচ্চাটার গার্ডিয়ানশিপ নিয়েছি বাংলাদেশ থেকে। তো আমি চাচ্ছি এখানে তারা অ্যাডপ্ট করে আনার জন্য আর কি। এই জন্য আমাকে কি প্রক্রিয়া অবলম্বন করতে হবে সেই ডিটেলসটা জানতে চাচ্ছি। ওকে ভাই, দুঃখিত, আপনার বড় ভাই মারা গেছে, একটা বাচ্চা আছে, যাই হোক, আমাদের সিম্প্যাথি রইল। আপনি গার্ডিয়ানশিপ নিলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনি অ্যাডপ্ট করলে হয়। কিন্তু প্রবলেম হচ্ছে, বাংলাদেশ সরকার মুসলমান আইনে অ্যাডাপশন নাই বাংলাদেশে, কিন্তু কোর্ট দিলে দিয়ে দিতে পারে। আপনি বাংলাদেশে অ্যাডাপ্টেশনটা হতে হবে, তারপরে আপনি অ্যাপ্লাই করলে হয়তো আপনার ভাই পো চলে আসবে আপনার অ্যাডাপ্টেড সান হিসেবে। গুড লাক ভাই, অসংখ্য ধন্যবাদ। আরেকজন আছেন এবং আমরা খুব বেশি প্রশ্ন নিতে পারবো না, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি বাবু বলছি। জি, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, জ্যাকসনহাইট থেকে বলছি। জি, আচ্ছা, আমি একটু জানতে চাই, আসলে আমি 94 এ আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমার বোনের বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যা হওয়ার কারণে 2 বছর আগে সে এখানে চলে আসে। তো এখানে চলে আসার পরে আমি তার ওই যে এফএলএম করে দিলাম। এফএলএম করে দেওয়ার পরে কেসটা চলে গেছে কোর্টে। তো এখন আমার বোনের কাগজপত্র ইন্ডামিনটাইম আসছে। তো আমি যে অ্যাপ্লাইটা করেছিলাম, এখন আমি কি এটা অ্যাডজাস্ট করতে পারবো? আচ্ছা, ধন্যবাদ। আপনি যদি, আপনি বলছেন 94 না, তো আপনি যদি 94 এ করে থাকেন এটা স্টিল পসিবল, 2004 হইলে পসিবল না। তার কারণ 94 আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে নিন, আপনার টেলিভিশন ভাই চলছে তো আপনি বুঝতে পারবেন। বলুন, একটু কমান, আমরা কথা বলার সময় আবার বাড়াই দেন, তাহলে পুরোপুরি শুনতে পারবেন। 94 যদি অ্যাপ্লাই করে থাকেন, সেখানে যদি অ্যাপ্রুভাল থাকে বা সেইটা যদি হয়ে থাকে, তাইলে এখনও সম্ভব। অ্যাপ্রুভাল না থাকলেও আবার ওইটা রিওপেন করে সম্ভব, কিন্তু 2004 হইলে, 98 পরে হইলে এটা এখানে সম্ভব না। অ্যাসাইলাম করেছেন, সেটা হয়তো ডিনাই হয়েছে, কোর্টে গেছে, স্টিল আপনার এইখানে কাগজ পাইতে পারে আপনার থ্রু দিয়ে। আপনি একটা ভালো লয়ারের সাথে সব ফাইলপত্র নিয়ে যোগাযোগ করেন। এবং সেই সাথে আব্দুল কাইয়ুম আনোয়ার এবং অ্যাটর্নি শেখ সেলিম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আমরা দুঃখিত, অনেকে এখনও প্রশ্ন করছেন, ফোনে চেষ্টা করছেন, কিন্তু আমাদের অনুষ্ঠানটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা একই সময়ে কালকে একই নম্বরে ফোন করে আপনাদের যে প্রশ্ন কিংবা মতামত সেটি করতে পারবেন। সে পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন।